মোবাইলের ইন্টারনেট প্যাক যে ডাটা রয়েছে মিনিট রয়েছে এগুলোর মেয়াদ দিয়ে বাংলাদেশের মোবাইল অপারেটারগুলো কি প্রতারণা করছে না গ্রাহকের সাথে আপনি তিনশো টাকার একটা ভান্ডেল কিনছেন যেখানে মিনিট রয়েছে এবং এক সপ্তাহের মেয়াদ দিয়ে তারা এমবি দিচ্ছে পঁচিশ জিবি বা তিরিশ জিবি এটার মেয়াদ দিচ্ছে কারণ কি আপনার টাকার কি মেয়াদ আছে যে এক সপ্তাহ পরে এই টাকাটা আর ব্যবহার করা যাবে না এই বিষয়ে কথা বলবো পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি প্রিয় ভিউয়ার্স আমি নিজেই গত সপ্তাহে গ্রামীণ একটি সিমে দুইশো আটানব্বই টাকার একটি প্যাকেজ সম্ভবত নিয়ার অ্যাবাউট এরকমই হবে রিচার্জ করেছি যেখানে পঁচিশ জিবি ইন্টারনেট ছিল ডাটা ছিল এবং মিনিট ছিল না এবং আমি আমার কর্মব্যস্ততার কারণে আমি ফোন ব্যবহার করে যথেষ্ট পরিমাণ এর ফলে আমার ডাটাটি গতকালকে কেটে নিয়ে গেছে মানে ওটা নেই এখন আর আপনি দেখেন আমি তিনশো টাকার এমবি বা ইন্টারনেট প্যাকেজ কিনলাম যেটা আমি অল্প কিছু ব্যবহার করেছি আনুমানিক দুই চার পাঁচ জিবি অবশিষ্ট ডাটা তারা কেটে নিয়ে গেল কারণ কী এটা তো আমি টাকা দিয়ে কিনেছি আমার টাকার মধ্যে তো এরকম মেয়াদ ছিল না যে এটা অমক তারিখ পর্যন্ত ব্যবহার করা যাবে তারপর এটা ইনভ্যালিড তাহলে সে আমার মেয়াদ ছাড়া আজীবন মেয়াদের টাকা নিল কিন্তু সে আমাকে প্যাকেজ দিল এক সপ্তাহ মেয়াদ দিয়ে কারণ কি বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ যে কর্তৃপক্ষ রয়েছে যারা বাংলাদেশের এই সিম অপারেটরগুলো নিয়ন্ত্রণ করে বা দেখাশোনা করে তাদের প্রতি অনুরোধ পাশাপাশি বাংলাদেশের ভোক্তা অধিকারের প্রতি আহ্বান এইটাও যেহেতু ভোক্তার অধিকার তারা খর্ব করছে অবশ্যই এই বিষয়ে আইনের মাধ্যমে তাদেরকে আটকানো উচিত তারা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে গ্রাহকের যে টাকার মেয়াদ আছে মূল্য আছে যে টাকার অনন্তকাল মেয়াদ আছে যে কোনো সময় ব্যবহার করা যায় এমন টাকা দিয়ে তারা নির্ধারিত মেয়াদের একটি প্যাকেজ দিয়ে দিচ্ছে যে প্যাকেজ ব্যবহার না করলে আবার কেটে নিয়ে যাচ্ছে আমার টাকায় কেনা প্যাকেজের এমবি সে কেটে নিয়ে যাবে কেন যদি মেয়াদ তার দিতে হয় যে নির্ধারিত মেয়াদের বাইরে আমি ব্যবহার করতে পারবো না আমার এমবি আমার ব্যালেন্সে থেকে যাবে আমি পরবর্তীতে কোনো একটি প্যাকেজ কিনলে আমি পাঁচ দিন পরে কিনবো দশ দিন পরে কিনবো সেটা আমার ইচ্ছা যেহেতু আমি আমার টাকা দিয়ে কিনছি সেটা যখন কিনবো তখন আমার ওই এমবিটাও অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু সেটা হচ্ছে না কেটে নিয়ে যাচ্ছে এবং তারা স্লট দেয় যে মেয়াদ থাকা অবস্থায় পুনরায় আবার তাদের প্যাকেজ কিনতে তাহলে থেকে যাবে কেন আমাকে কেন মেয়াদ থাকা অবস্থায় আবার কিনতে হবে আমি যে টাকা দিচ্ছি টাকার তো মেয়াদ নেই এটা তো আমি চাইলে দুই বছর পরেও ব্যবহার করতে পারবো এক বছর পরেও ব্যবহার করতে পারবো তাহলে তাদের প্যাকেজগুলো এভাবে দিচ্ছে কেন এর মাধ্যমে ভোক্তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশা করি ভোক্তা অধিকারের এই বিষয়ে গ্রহণযোগ্য কোনো স্টেপ নিবে এবং তাদেরকে জরিমানার সম্মুখীন করবে এবং আইনের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করবে এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে পড়ে এবং তারা এই বিষয়টি নিয়ে কাজ করে আসলে সমাজে অনেক এরকম অসঙ্গতি রয়েছে আমাদের দেশে যেগুলো নির্ধারিত কর্তৃপক্ষের সামনে না পড়ার কারণে অনেক সময় অনেক স্টেপ নেওয়া হয় না সোশ্যাল মিডিয়ার বদলতি কিন্তু অনেক কিছুই বেরিয়ে আসছে আপনারা কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন একটি ছাগলের কারণে অনেক ধরনের রাখব বোয়াল বেরিয়ে গেছে সোশ্যাল মিডিয়ার কারণেই কিন্তু এটি হয়েছে তো বেশি বেশি শেয়ার করুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোক্তা অধিকারের দৃষ্টিতে যদি আসে অবশ্যই তারা গ্রহণযোগ্য কোনো সমাধান বের করবেন যাতে ভোক্তারা না ঠকে এবং মোবাইল অপারেটারগুলো ভোক্তাদেরকে ঠকাতে না পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ